বাবা ধনী না যে আমরা প্রাইভেট টিউটর নিয়ে পড়াশোনা করব আমরা স্কুলের উপর নির্ভরশীল স্কুল যদি আমাদের টিচার না দেয় তো আমরা কি করব আমরা আমাদের সবটুকু বিলীন করে দিয়ে দেন আমরা মানে বিএড করেছি একটা স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করলে জানবেন যে ওর পেছনে কত লাখ টাকা খরচ করে ও বিএড মানে প্রথমে পাশ করে দেন কত ঘন্টা পড়াশোনা করে সে টেট একটা কোয়ালিফাইড হয় মানে টেট কোয়ালিফাইড হওয়ার পরেও কেন স্যার আমাদের সঙ্গে নিয়ে আমাদের মানে শিক্ষা ডিপার্টমেন্টে নিয়ে এরকম খেলা করছেন আমরা আজকে লিখিত চাই আমাদের আজকে লিখিত দিতে হইব যে এই সপ্তাহের ভিতরে আমাদের টিচারদের শিক্ষিত করতে হবে তারা লিখিত দিতে হইব যতক্ষণ লিখিত দিত না আমরা রাস্তা থেকে উঠতাম না উঠতাম ত্রিপুরা সরকার যেন আমাদেরকে অবিলম্বে মানে মানে নিয়োগ করে দেন না হলে আমাদের এই দাবি চলছে এর থেকে মহাকরণ আমরা চালিয়ে যাব আমরা যারা টেট কোয়ালিফাইড এবং রাজ্যের যে শিক্ষার করুণ অবস্থা প্রতিদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষকের জন্য 2021 সনে টেট উত্তীর্ণ টেট ওয়ান এবং টেট টু যারা উত্তীর্ণ হয়েছি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে আমাদের স্কুলে শিক্ষক স্বল্পতার সমস্যা ইংলিশ টিচার চাই মহিলা টিচার চাই এবং হেডমাস্টার চাই আজকে 2 বছর ধরে গত 2 বছর থেকে আমাদের ইংলিশ ক্লাস বন্ধ আমরা ঠিক মতো ক্লাস করতে পারছি না আমাদের পরীক্ষার রেজাল্টটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই জন্য আমরা আগামী দিন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো কেউ কেউ মাধ্যমিক পরীক্ষা দেবো কিন্তু আমরা ইংলিশ ক্লাস এখনো টোটালি বন্ধ আমরা এখনো ইংলিশ ক্লাস করতে পারছি না তাহলে আমরা কিভাবে ভালো ফলাফল করবো পাঁচটা বড় কথা এমএলসিডি থেকে 2019 ছাড় দেওয়া হয়েছিল টোটাল 12,222 12,222 মধ্যে নিয়োগ করা হয়েছে ছাড়ের সময় 1,194 জন বাকি পোস্টগুলো এখনো ভ্যাকেন্ট আছে প্লাস 10,323 পোস্ট ভ্যাকেন্ট মানে তার যেহেতু তার চাকরিতে নেই প্লাস যারা অবসর নিচ্ছে রিটায়ারমেন্টে যারা যাচ্ছে রিটায়ারমেন্টের পোস্টগুলো বাকি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব দেব উনি বলেছেন যে 15,000 টিচার নিয়োগ করবে কিন্তু মানে টেট কোয়ালিফাইড নেই যোগ্যতার কোয়ালিফাইড নেই মাননীয় রপ্ত শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছে যে আমি 15,000 চাকরি শিক্ষক চাকরি দিতে পারি কিন্তু যোগ্য লোক খুঁজে পাচ্ছে না এখন কাকে চাকরি দেবো এইসব সব মিলিয়ে শিক্ষকদের 35,000 আনুমানিক 3,000 মতো পোস্ট খালি আছে এত সংখ্যক পোস্ট খালি পাওয়ার পরও আমরা এই বিষয়ে নিয়োগ দিয়েছি এখন কোনো অনুদানে কোনো সহায়তা পাচ্ছি না একজন মাস্টার আজকে 6 মাস ধরে এখানে শুধু একজন মাস্টার দিয়ে 5টা ক্লাস চালানো হয় হেদো তালাটি খুলতে খুলতে রুমে তালা খুলতে খুলতেই স্কুলের সময় জাগা তো আমরা অতি তাড়াতাড়ি পুরো গ্রামবাসী আজকে একত্রিত হয়ে দেখলাম যে স্কুলের মেঝে কোনো আমাদের একজন মাস্টার দিয়ে 5টা ক্লাস চালানো সম্ভব না আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি যে আমাদের অতি তাড়াতাড়ি মাস্টার প্রয়োজন মাস্টার দিতে হবে মাস্টার না দিলে ভবিষ্যতে পুরো গ্রামবাসী হয়ে আমরা রাস্তা অবরোধ করাম যে আমাদের এখানে কারণ প্রথম যারা 1, 2, 3, 4, 5 তারা কিছু শিখতে পারতো না তারা 6, 7 যে কি লেখাপড়া করবো যাতে অতি সত্তর যাতে বিদ্যালয়ের যে গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে এবং সম্প্রতি কিছুদিন পূর্বেই যে বিশাল সংখ্যক শিক্ষকের যে অবসরপ্রাপ্ত সেই ঘাটতিকে পূরণের লক্ষ্যে এবং শিশুরা যাতে করে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে যে সবার শিক্ষার অধিকার যে আইন সেই অধিকার যাতে সবাই ফিরে পায় এবং সমস্ত শিশুরা যাতে তার সঠিক শিক্ষাটা পায় সেই লক্ষ্যে আজকে আমরা এখানে যারা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা আছে তাদেরকে যাতে একসাথে সবাইকে নিয়োগ করা হয় এই দাবি নিয়ে আমাদের আজকের এই গণঅবস্থানের মূল মন্ত্র এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যারা এই টেট টিটেট 20 কোয়ালিফাইড 2021 যে গ্রুপের মধ্যে অনেক ক্যান্ডিডেটই কিন্তু তার বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার পসিবিলিটি একেবারে খুব সন্নিকট এবং অনেকে হয়ে গেছেন তাদের কথা চিন্তাভাবনা করেই আমি সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছি এবং সরকারকে করজোড়ে আমরা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যাতে করে এই শিক্ষার গুণগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যাতে টিটেট পাস ক্যান্ডিডেট সবাইকে যাতে একসাথে নিয়োগ করে এটা আমরা বিনম্রভাবে আবারও অন্তর অন্তঃস্থল থেকে এই রাষ্ট্রপতি সরকারের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যাতে শিক্ষার মানকে ফিরিয়ে আনার লক্ষ্যে যাতে সবাইকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এক কর্মযোগ্যের মধ্যে আমাদেরকেও সামিল করে এটা আমরা বিশেষভাবে আহ্বান করছি আপনাদের মাধ্যমে আমরা মূলত মানে শিক্ষকের লাইগা তোমরা রাস্তা অবরোধ করছিলে
এখানে ক্লাস 1 থেকে 8 অবধি তোমরা স্কুলটা আর শিক্ষকের সংখ্যা হইছে মাত্র 3 জন রাজ্য সরকার বিভিন্ন সময়ে বলেছেন আমাদের মধ্যে নাকি যোগ্য বেকার পাওয়া যায় না চাকরি দিতে পারছেন না মুখ্যমন্ত্রী কখনো বলতেন 15000 লোক দেওয়ার জন্য বসে আছি শিক্ষামন্ত্রী বলছেন 14000 লোক নিতে পারি যুক্ত পাই না এজন্য আমরা বলবো আমরা তো এখন যোগ্য বেকার আমাদের সবাইকে অতি সত্বর নিয়োগ করে আপনারা আপনারা কথা রাখুন রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা ফিরিয়ে আনুন 119 জন স্টুডেন্ট থাকা সত্ত্বেও শুধু একজন টিচার দিয়া পড়াশোনা হইতেছে এর মধ্যে একটা ক্লাসের মধ্যে তিনটা স্টুডেন্ট মানে ক্লাস 3 4 5 এই তিন ক্লাসের স্টুডেন্ট পড়াশোনা হয় তো এইভাবে কি সম্ভব নেই একটা ক্লাসের মধ্যে তিন ক্লাসের স্টুডেন্ট দিয়ে তো পড়াশোনা সম্ভব হয় না তো এটা হইতেছে কেবলমাত্র টিচারের অভাবে টিচার নাই এখানে টিচারের সমস্যা